অভিনন্দন। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে গৌরব বোধ করছি যে আমাদের সন্তানেরা আমাদের একাত্তরের অসমাপ্ত কাজের দায়িত্ব তুলে নিয়েছেন, আজকে তাদেরকে অভিনন্দন। নাজমুল এখানে আছে, মাসুদ আছে, আরো অনেকেই আছেন, শত শত কর্মী কাজ করেছে দিন রাত। আপনারা এসছেন, একটি অসম্ভব ঘটনাকে সম্ভব করেছেন। বাংলাদেশ জেগে উঠেছে নতুন ভাবে রাজাকারদের বিচার করবার জন্য মোল্লা কাদেরের ফাঁসির দাবিতে। আসুন আমরা এই সমাবেশ সফল করবার জন্য সহযোগিতা করি। এখন আমরা সাংবাদিকদের পক্ষ থেকে মঞ্জুল আহসান খান বুলবুলকে তার সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। সমবেত ছাত্র যুবক ভাই বোনেরা, একটা স্লোগান দেই, স্লোগান দিয়ে শুরু করি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে এই শাহবাগ চত্বরে যে সমাবেশ, এই সমাবেশ হচ্ছে গোটা বাংলাদেশ। এই সমাবেশে যে উচ্চারণ হচ্ছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশের উচ্চারণ। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা আজকে এই শাহবাগ চত্বরের উচ্চারণকে ধারণ করবে, যারা বাংলাদেশের রাজনীতি করবে তারা এই শাহবাগ চত্বরের উচ্চারণকে ধারণ করবে, যারা বাংলাদেশের প্রশাসনে থাকবে তারা এই শাহবাগ চত্বরের উচ্চারণকে ধারণ করবে, যারা বাংলাদেশের বিচার ব্যবস্থায় থাকবে তারা এই শাহবাগের উচ্চারণকে ধারণ করবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা বিজয়ী শক্তি, কাজে এই বিজয়ী শক্তির পক্ষেই বাংলাদেশকে ধারণ করতে হবে। আজকে এই শাহবাগ চত্বরে যে তরুণ ছাত্র যুব বন্ধুরা একাত্ম হয়েছেন, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, যে উচ্চারণ করছেন, বুকের মধ্যে যে আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন, সারা বাংলাদেশে আমরা এই আগুন ছড়িয়ে দিতে চাই। আমরা রাজপথ ছাড়ব না, আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার থেকে দূরে সরে যাব না, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে, জয় বাংলার ধারায় নিয়ে আসতে চাই। কাজেই আজকে যারা এখানে সমবেত হয়েছেন তাদের বলতে চাই এই যে আগুন, এই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আজকে শুধুমাত্র সারা বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই বাংলাদেশ, যেখানেই বাঙালিরা আছে সেখানেই আপনাদের এই উত্তাপ ছড়িয়ে গেছে, নর্থ আমেরিকা বলেন, ইউরোপে বলেন। কাজে আপনাদের এই সাহসিকতার জন্য আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলতে চাই, সাংবাদিকতা একটি নিরপেক্ষ পেশা, এটা ঠিক, কিন্তু যখন পক্ষপাতিত্ব আছে দেশের প্রশ্নে অবশ্যই সাংবাদিকতা বাংলাদেশের পক্ষে, যখন প্রশ্ন আছে মুক্তিযুদ্ধের প্রশ্নে অবশ্যই সাংবাদিক সংবাদ মুক্তিযুদ্ধের পক্ষে, যখন প্রশ্ন আছে বাংলাদেশের পক্ষে, জয় বাংলার পক্ষে, অবশ্যই আমাদের পক্ষপাতিত্ব মুক্তিযুদ্ধের ধারার পক্ষে। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এই 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 প্রজন্ম চত্বরে, যে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। 21 বছর আপনাদের মাথা থেকে, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ মুছে ফেলার চেষ্টা।